এবার আমার মূল বক্তব্যে আসি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমার ভাইয়েরা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল খানা কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। তন্মধ্যে একটা দোয়া, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআলিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাদের মধ্য থেকে খুব মনোযোগ, আল্লাহ তাদের রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করো যে রসুল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন, তোমার কিতাবের শিক্ষা দিবেন, হিকমত শিখাবেন, যে রসুল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাদের মধ্য থেকে তারা কারা, অর্থাৎ ইসমাইল ইসলাম, ইসমাইল ইসলাম আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করো যে রসুল তাদের কাছে তোমার আয়াত তিলাবাত করবেন, তোমার কিতাবের শিক্ষা দিবেন, হিকমত শিখাবেন, তাদের অন্তর পরিষ্কার করে দেবেন, আল্লাহ সেই রসুল প্রেরণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম একজন রসুলের জন্য দোয়া করেছিলেন, কিন্তু বড় ভাগ্যের ব্যাপার সেই দোয়া তো আল্লাহ কবুল করেছেন, কিন্তু রসুলটা পেয়ে গেলাম আমরা। সুবহানাল্লাহ বলবেন না। রসুলের জন্য দোয়া করেছিলেন কে? রসুলই দেন ভাইয়ে বলে মননবজ্জু ভাইবুত। হ্যাঁ, আমার নবী বলেন আনা ইবনু যাবিহাইন, আমি রসুল, বড় বড় দুই কুরবানির ছেলে, আর এর নফ মাসকানে অনেক বড় বড় দুটি কুরবানি দেওয়া হয়েছে, এক কুরবানি ইসমাইল ইসলামের কুরবানি, কার কুরবানি? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে ইসমাইল ইসলামকে যে কুরবানি দিয়েছিলেন, ওই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ বলেন জিবরিল, জান্নাত থেকে আমার পক্ষ থেকে দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলকে তরবারির নিচ থেকে সরায়ে দুম্বা কুরবানি দাও। ওয়াফাদাইনাহু বিযবিহিন আযীম, আল্লাহ বলেন আমি বড় কুরবানি দিয়ে ইসমাইলের ফিদিয়া, ইসমাইলের বদলা ফিদিয়া আমি দিয়ে ইসমাইল ইসলামকে নিয়ে নিয়েছি। আল্লাহ কেন নিয়েছো? বলে নিব না কেন, ইসমাইলের কোফাল আমার হাবিবুল্লাহ আছে না। এক কুরবানি আর ওয়াজ বুঝতে লাগবেন না, ফরালে বড় দুঃখ আছে মানুষ গালি কে যায় আয় আজ বহুত বহুত কষ্ট করেন ধরে রাখতো লাগে ইবেক্ষা হাস চলে যে ভাই। এক কুরবানি ইসমাইল ইসলামের কুরবানি আল্লাহ কবুল করেছেন, ইসমাইল ইসলামের ফিদিয়া দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। এক কুরবানি। দ্বিতীয় নম্বর কুরবানি, আমার নবীর দাদা যান খাজা আব্দুল মুত্তালিব খানায় কাবার যখন মুতাল্লি হলেন, কোন মনোযোগ, খানায় কাবার মুতাল্লি হলেন, তখন কিন্তু জমজম খুব নিশ্চিন্ন হয়ে গিয়েছিল, জমজমের খুব নিশ্চিন্ন, ওই নূহ আলাইহিস সালামের তুফানের সময় পানির সময় জমজম কম কি হয়ে গিয়েছিল, নিশ্চিন্ন হয়ে গিয়েছিল, জমজম খুব তালাশ করতে পাচ্ছে না, আদে জমজম গড় গড় গড়ে মতন সব তারা নবী বের উজিলে আর তখন জমজম করতে পারবে। হ্যাঁ, আমার নবীর দাদা যান খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নাত করলেন, কোন মনোযোগ, আল্লাহর কাছে মান্নাত করলেন,
জমজম কূপ তালাশ করব। জমজম কূপ যদি তুমি দেয়া করে আমার হাতে আবিষ্কার করা দাও, জমজম যদি আমি পেয়ে যাই আল্লাহ আমাকে তুমি দশজন ছেলে দিয়েছ, আল্লাহ তুমি আমাকে দশজন ছেলে দিয়েছ, এই দশজন ছেলের মধ্যে যে ছেলেটা আমার বেশি প্রিয় ওই ছেলেটাকে তোমার নামে কুরবানি দেব। শুনেন কথা বাজে কি বাইরে গেলবে, সমস্যা তো হবে না, কেন কথা বেশি বাইরে গেলবে? বলতে চাচ্ছিলাম আমার নবীর দাদা দান খাজা আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন, জমজম যদি আমি পেয়ে যাই আল্লাহ যদি আমার হাতে জমজম আবিষ্কার করে দে আমাকে দশজন ছেলে দান করেছেন, ওই দশজন ছেলের মধ্যে যে ছেলেটা আমার বেশি প্রিয় ওই ছেলেটাকে আল্লাহর নামে কুরবানি দেব। আল্লাহর হুকুম আল্লাহর স্পেশাল দয়া খাজা আব্দুল মুত্তালিব জমজম কো পেয়ে গেলেন, সুবহানাল্লাহ বলবেন না? তো এখন মান্নত পূর্ণ করতে হবে, মান্নত কি করতে হবে, এখন মান্নত কিভাবে পূর্ণ করবে? খাজা আব্দুল মুত্তালিব বন্ধু বান্ধব নিয়ে মশবরা মজলিসে সুরা যাকে বলে পরামর্শ সভা, পরামর্শ সভা ডাকলেন, সবার সামনে বললেন আমি আল্লাহর কাছে মান্নত করেছি জমজম কূপ যদি আমার হাতে আবিষ্কৃত হয় আল্লাহ দয়া করে দে আমার দশজন ছেলে যে ছেলেটা আমার বেশি প্রিয় আমি তাকে আল্লাহর নামে কি দেব, কুরবানি দেব। জমজম তো আমি পেয়ে গেলাম, আল্লাহ জমজম দিয়ে দিলেন, এখন আমার মান্নত বলে আমার এই দশজন ছেলের মধ্যে আমার প্রিয় ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই তুনুকো মশলা কই মাঝি মতম সাপ্তার আছে না কাছে বেশি মতম সাপ্তার নাই মতম সাপ বুঝো? হ্যাঁ, এদের আকিদা হলো এদের আকিদা হলো আমার নবীর মা বাবা কাফের, আমার নবীর মা বাবাকে তোমরা কাফের বলছো, আমার নবীর মা বাবা কাফের অবস্থায় মারা গিয়ে বলছো, আচ্ছা নবীর অন্তরে শান্তি পেয়েছে না? হ্যাঁ, বাবাকে গালি দিলে ছেলেরা মনে শান্তি পায়? আমার নবীর মা বাবাকে গালি বল কাফের বলছো, দে কাফের কুরবানি কবুল হয়? এরা কত বড় মুরুক্কু জানেন, এরা কত বড় জাহেল জানেন, আমার বক্তব্য পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছো যাদের আকীদা আমার নবীর মা বাবা কাফের, এখন আমার প্রশ্ন হলো এখন কুরবানি দিচ্ছে কাকে? আব্দুল্লাহকে। সে যদি কাফের হয় সে কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় কিভাবে? এটা অন্যান্য দলিলের মধ্যে একটা। আব্দুল মুত্তালিব বলেন এই দশজন ছেলের মধ্যে আমার প্রিয় ছেলের নাম হলো আব্দুল্লাহ। এখন বন্ধু বান্ধব বলে আব্দুল মুত্তালিব আমরা দুই হাত করজোড়ি করে বলছি আব্দুল্লাহকে কুরবানি দিয়েন না, যে মান্নত পুরো হবে কিভাবে? বলে তাহলে একটা কাজ করেন আব্দুল্লাহর পরিবর্তে দশটা উট দেন, আব্দুল্লাহর পরিবর্তে দশটা উট, দশটা উট দিবেন, কোন ফল্লা বাড়ি যদি আব্দুল্লাহর ফল্লা বাড়ি হয় আবার দশটা যোগ করবেন, কত হলো? ২০। আবার মাপ দিবেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু ফল্লা যদি বাড়ি হয় আরো দশটা উট, এইভাবে দশটা দশটা যোগ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নাম থেকে উটের পাল্লায় যাবে না, ততক্ষণ পর্যন্ত দশটা দশটা করে বাড়াতে থাকবেন। সুবহানাল্লাহ, এভাবে মাপতে মাপতে
যখন এক পল্লার মধ্যে আব্দুল্লাহ আরেক পল্লায় 100 কত 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 একটা উট থাকলে তখন বড় পয়সাওয়ালা হবে 100 এক পল্লায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নাম আরেক পল্লায় 100 উটের নাম যখন মাপ দেওয়া হলো এতক্ষণে আব্দুল্লাহর পাল্লা থেকে উটের পাল্লা কি হলো বাড়ি হলো বলে আবার কুরবানি দাও আব্দুল্লাহর পক্ষ থেকে 100 কুরবানি দিয়েছেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ তো উনি যদি কাফের হয় ওনার পক্ষ থেকে 100টা উট কুরবানি কিভাবে দিল আমার নবীর মা বাবা কাফের হতে পারে আমি স্পষ্ট ভাষায় বলছি আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আদম ইসলাম থেকে আরম্ভ করে আব্দুল্লাহ পর্যন্ত হাবাল ইসলাম থেকে আরম্ভ করে মা আমেনা পর্যন্ত যে সব বাবা বার সৃষ্ট দিয়ে যে সব মায়ের গর্ব দিয়ে আমার রাসূল দুনিয়া এসেছেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মুমিন ছিল মুসলমান ছিল শুধু মুসলমান না তাদের তাদের শরীরে তাদের মধ্যে জেনাবে বিচারের কোনো কিঞ্চিত পরিমাণ দাগ পর্যন্ত তাদের মধ্যে ছিল না চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন আমি এই সপ্তাহ নিয়ে আলোচনা করলে সেটার উপর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কত বড় কিতাব লিখলেন মাসালিকুল হুনাফা ফাস্তা কিতাব লিখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আমার নবীর মা বাবা যে মুমিন ছিল নবীর কালমা পড়ে নবীর মা বাবাকে কাফের বলতেছ আমি এদেরকে কি বলবো আমি তো বুঝতে পারছি না সাবধান সতর্ক পাগড়ি দেখলে দর দিবেন না আকিদা দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আমার নবীর মা বাবা মুমিন বলো হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর উনি তো মূর্তি বানায় বিক্রি করত এখন ধাক্কায় ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের আবিহি আজর আল্লাহ কোরআনে বলছেন যে আজরের বেটা ইব্রাহিম ভাইজান কোরআন আর আরবীর মধ্যে চাচাকেও আব বলে কি চাচাকেও আবুন মানি বাপ আবুন মানি চাচা ইন আরা দেশে আসো বড় বাবা মেজো বাবা ছোট বাবা ইন 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 রফর সন্না আপ কাকে বলে আবুন মানি বাপ আপ শব্দ কার জন্য ব্যবহার হয় আপনারা কিতাব না থাকলে আমার থেকে নিয়েন আল মুফরাদাত ফি গরিবিল কোরআন আল্লামা ইমাম রাগেব স্পেহানের মানুষ স্পেনের মানুষ আল মুফরাদাত ফি গরিবিল কোরআন এই কিতাবের মধ্যে আপ কাকের জন্য ব্যবহার হয় কার জন্য আপ শব্দ ব্যবহার হয় ওই তাহকিকটা ভালো করে দেখেন চাচাকেও কি বলা হয় ই মানুষই নেবেন না মাঝে দিয়ে চাচাকেও যে জিনিসের আবিষ্কারক যিনি ওনাকেও আপ বলা হয় ই মানুষই নাম আতে বাংলাদেশ স্বাধীন করেছে কে দূর দূর তিনি গই না মাঝে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য নেতৃত্ব কে দিয়েছিল এজন্য ওনাকে কি বলে বঙ্গবন্ধু বলে জাতির পিতা বলে এগুলো ভুল কিছু নাই কারণ স্বাধীনতার ওনার মাধ্যমে এদেশের কি আসছে উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন যে যে কাজের আবিষ্কারক ওনাকে সেই কাজের আব বলা হয় এলমে নাহাবের ফিতাকে এলমে সরফের মাকে এগুলো তো আছে এগুলো ফান্না না করো তুই করতে করতে আরো বলছে এখন ইয়া করতে ঘরে আইলাম তাই বলতে চেয়েছিলাম আমার নবী বলেন হে আমার উম্মত আনা ইবনু যাবিহিন আমি দুই কুরবানির ছেলে আমাকে তোমরা মুফত পাও নাই আমি দুই কুরবানির ছেলে আমাকে পাওয়ার জন্য আমি নবী আসার জন্য মাসখানে বড় বড় দুটো কুরবানি দেওয়া হয়েছিল সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার রাসূল একদিন আমাদের পরিচয় দিচ্ছেন উম্মত আমি কোন রাসূল জানো
আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি হলাম সে রাসূল। কোরআন শরীফে আছে ঈসা আলাইহিস সালাম আফান উম্মতদের কি বলেছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন রাসূল আসবেন যার নাম আহমদ হবে। আমি ঈসা আলাইহিস সালাম যে নবীর শুভ সংবাদ দিয়েছিলেন, আমি নবী হলাম সে রাসূল। সবসে আলা নবী, সবসে আর আর এদিক সেদিক যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করবেন, তোমার কিতাবের তালিম দিবেন। কিতাবে কোন কিতাব? কিতাব অন্য ৩০ পারা কোরআন মজিদ। কোরআন মজিদের তালিম দিবেন, ওয়াল হিকমাতা বিজ্ঞান শিক্ষা দিবেন, ইলমুল হালাল ইলমুল হারামের শিক্ষা দিবেন, ওয়ায়ুযাক্কিহিম শির সুলতাদের অন্তর পরিষ্কার করে দিবেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। আমার রসুলের শিক্ষককে রহমান, আমার রসুলের শিক্ষককে আল্লাহ, ডাইরেক্ট আমার রসুলের শিক্ষক আল্লাহ। আমাদের দেশে একদল মুসলমান আছে, এদের আকীদা হলো আমার নবীর শিক্ষক নাকি জিবরিল। নাউজুবিল্লাহ, আরো জোরে, আরো জোরে, আমার রসুলের শিক্ষককে আল্লাহ ডাইরেক্ট বলছে আর রহমান আল্লামাল কোরআন। জিবরিল, জিবরিল তো বাহক, জিবরিল জিবরিল তো বাহক। অনেক সময় কোরআন শরীফ পড়লে দেখবেন যে অনেক আয়াত নিয়ে আসছেন জিবরিল, কিন্তু আচ্ছা আজ পর্যন্ত কোন মহাদ্দেস কোন মুফতি বলতে পারবে জিবরিল ৩০ পারা নবীর কাছে এক সুরা দুই সুরা পাঁচ আয়াত দশ আয়াত করে নবীর নবুয়ত প্রকাশের ২০ বছর ৩ বছর ওহি বন্ধ ছিল, দেশের মধ্যে ৩ বাদ গেলে আর কত, ২০ বছর যাবত নবীর কাছে সুরা নিয়ে আসছেন আয়াত নিয়ে আসছেন। আমার নবী কোনদিন জিবরিল কাছে জিজ্ঞাসা করছে অজিবরিল এ আয়াতের অর্থ কি? বরং দেখা যাচ্ছে উল্টো জিবরিল জিজ্ঞাসা করেছেন নবীর কাছ থেকে। যেমন সূরা মরিয়াম, সূরা মরিয়ামের শুরুতে কাফ হা ইয়া আইন সাদ, জিবরিল যখন তেলাওয়াত করলেন আমার নবী মুস্কি হাসলেন। আমার নবী এর বেশি দূর যাব তো তাফসীর জালালাইনের হাসিয়া জিবরিল বলেন আফাহিম তা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি বুঝছেন? কাল আফাহিম তু, আমি বুঝছি তো এর জন্য মুস্কি হাসছি। জিবরিল বলেন নবী গো আমি তো বুঝি নাই, তা আমাকে একটু বলুন না আল্লাহ কি বলছেন। আমার রসুল বলছেন জিবরিল এই শব্দ এগুলো দিয়ে আল্লাহ আমি নবীর চেহারায় পাকে তারিফ করছেন। এটাকে আমার আলা হযরত তর্জমা করছেন, কাফে গেসু হাতে নিয়া আপ্রুয়াকে আইনু সাদ, কাফে গেসু হাতে নিয়া আপ্রুয়াকে আইনু সাদ, কাফ ইয়া আইনু সাদ উনকা হে চেহারা নূর কা, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার,
জিব্রিল বুঝে নাই, আমার নবী বুঝছেন, কারণ আমার নবীর ডাইরেক্ট শিক্ষক তো আল্লাহ আর রহমান আল্লাহ মাল আল্লাহ নবীকে কি শিক্ষা দিয়েছেন? একটা কিতাব, কটা কিতাব? একটা কিতাব। এ একটা কিতাব পড়ে নবী ঘোষণা দিয়ে দিলেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী, আমি নবী জ্ঞানের শহর। কিতাব পড়ছিল হবো, কিতাব পড়ছেন একটা, কোন কিতাব? কোরআন। আমরা পড়িনি,